নমস্কার বন্ধুরা পেন কিলার আর ইউটিউব চ্যানেলে আমি আর যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির ওষুধের নাম দাম প্যাকিং কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কেন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে কি কি সমস্যার কারণে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে এই সমস্ত বিষয়ের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আর তাই এরকম একটা চ্যানেল আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন লিস্টে থাকবে না তা কিভাবে হয় তাই আজই আমাদের চ্যানেলটিকে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন লিস্টে রাখুন এবং ওষুধের গুরুত্বপূর্ণ কাজগুলি সম্বন্ধে জানুন তো চলুন আজকে আমরা জেনে নিই আয়ুর্বেদিক সেন্সুর রোলনের গুরুত্বপূর্ণ কাজগুলির সম্বন্ধে তার আগে আমরা জেনে নেব একটি গুরুত্বপূর্ণ বিষয় বেশিরভাগ সময় দেখা যায় আমাদের শরীরে কোনো ব্যথার সমস্যা হলে আমরা মুঠো মুঠো পেনকিলার ট্যাবলেট সেই ব্যথা কমানোর জন্য খেয়ে থাকি কিন্তু এই পেনকিলার ট্যাবলেট আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি করে তাই এই ট্যাবলেট খাওয়া আজকেই বন্ধ করুন ডাক্তার বাবুর ছাড়া পেন ডাক্তারবাবুর ট্যাবলেট খাবেন না তো চলুন জেনে নেওয়া যাক এই সেন্সুর রোলন কি কি কাজ করে এই আয়ুর্বেদিক সেন্সুর রোলনটি মাথা ব্যথার মতো সমস্যায় খুব ভালো কাজ করে খুব দ্রুত উপকার দেয় এছাড়াও গাঁটে গাটে যে ব্যথা হয় সেই ব্যথাতেও খুব ভালো উপকার দেয় এছাড়া ঘাড়ের ব্যথা ও হঠাৎ সর্দি লেগে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো যে সমস্যা থাকে সেই সমস্যাতেও খুব ভালো কাজ করে এই সেন্সুর রোলন এই সেনসুর রোলনটি ম্যানুফ্যাকচার করেছে সাইডলার রেমেডিস যার একটি ফাইলে দশ এম থাকে যার দাম রয়েছে একশো উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আসুন এবার জেনে নেওয়া যাক এই সেন্সুর অয়েল রোলনটি কি কি উপাদানের মাধ্যমে তৈরি হয়েছে এই অয়েল মধ্যে রয়েছে অয়েলের মতো উপাদান আর এর সাথে সাথে আজকের সেন্সুর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমি আর যে আপনাদের সাথে ছিলাম আছি থাকবো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার